অ্যাপারেন্টলি কিচ্ছু জানতো না, সরোদ বাজাতে পারতো, বাঁশি বাজাতে পারতো, কিন্তু কিচ্ছু নয়। আর বাঙালি ক্রিটিকরা লিখলো এনার একটু ডিসিপ্লিনের অভাব আছে, এনার সিনেমায় কোনো গ্রামার নেই। আরে শালাও গ্রামার বানাচ্ছে, ও গ্রামার বানাচ্ছে, ওর গ্রামারটাকে শেখ। আজ আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু হিসেবে যাকে আমরা বেছে নিয়েছি তাকে বাঙালি মনে রেখেছে শুধুমাত্র একজন মাদকাসক্ত শিল্পী হিসেবে, অথচ তিনি চলচ্চিত্রের জগৎকে ভিন্নভাবে ভাবতে শিখিয়েছেন এবং তার দর্শকদেরও ভাবতে বাধ্য করেছেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, যে প্রবাদ প্রতিম পরিচালকের সম্বন্ধে আমরা আজ কথা বলতে চলেছি তার নাম ঋত্বিক ঘটক। You know, most people think of Indian cinema, serious Indian cinema, as being Satyajit Ray and nothing else. And that's completely wrong, of course, as Ray himself would have admitted. অবিভক্ত ভারতবর্ষের ঢাকায় জন্মগ্রহণ করেন ঋত্বিক বাবু। 1947 সালে যখন দেশ বিভক্ত হয় এক গভীর মানসিক ক্ষত সৃষ্টি হয় পরিচালকের মনে। তার তৈরি করা প্রায় প্রতিটি ছবিকেই তিনি সেই ক্ষতের প্রলেপ হিসেবে ব্যবহার করতে চেয়েছেন এবং ছবিগুলি বিভক্ত বাংলার সামনে এক একটি আয়না হয়ে দাঁড়িয়েছে। ঋত্বিকবাবু তার সিনেমাতে সাধারণ মানুষের জীবনের অসাধারণ মুহূর্তগুলো ফুটিয়ে তুলেছেন বারবার। পরিচালকের পূর্ণ দৈর্ঘ্য ছবির সংখ্যা 8টি, এর মধ্যে থেকে সেরা 5টি ছবি নিয়ে আজ আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। পাঁচ, বাড়ি থেকে পালিয়ে। শিবরাম চক্রবর্তী তার নিজের বাল্য সময়কে নিজেই কলমবন্দি করেছিলেন বাড়ি থেকে পালিয়ে উপন্যাসের মধ্যে দিয়ে। উপন্যাসটি ক্যামেরাবন্দি করেন ঋত্বিক ঘটক 1958 সালে। ছবির সঙ্গীত পরিচালনায় ছিলেন সলিল চৌধুরী এবং অভিনয়ে ছিলেন কালী ব্যানার্জি, জহর রায়, সতীন্দ্র ভট্টাচার্য, শ্রীমান দীপক প্রমুখ। গল্পটি শুরু হয় 8 বছরের একজন বালক কাঞ্চনকে দিয়ে, যে নিজের বাবার প্রতি বীতশ্রদ্ধ হয়ে নিজের স্বপ্নকে সফল করার জন্য বাড়ি থেকে পালিয়ে কলকাতায় চলে আসে। অন্নদা শঙ্করের কথাই ঠিক, বুঝলে? ছেলের স্মৃতি ভাঙলো বলে খুকুর পরে রাগ করো? তোমরা যে সব ঘেরে খোকা ভারত ভেঙে ভাগ করো তার বেলা। পরিচালক এই ছবির মধ্যে দিয়ে তৎকালীন কলকাতার সমাজ ব্যবস্থার এক প্রতিচ্ছবি দর্শকের সামনে তুলে ধরেন। ছবিটি কোনো আন্তর্জাতিক খেতাব না পেলেও পরিচালকের দৃষ্টিভঙ্গি আন্তর্জাতিকভাবে সম্মানিত হয়। তুমি এখন কি কাজ করবে? যা পাই। 1959 সালে মুক্তিপ্রাপ্ত বাড়ি থেকে পালিয়ের আদলে তৈরি বিশ্ববরেণ্য পরিচালক ফ্রাঙ্কোয়েস ট্রুফোর ছবি দ্য 400 ব্লোজ তার প্রমাণ। চার, যুক্তিতক্ক আর গপ্প। ঋত্বিক ঘটকের শেষ ছবি যুক্তিতক্ক আর গপ্প। এই ছবির লেখক, পরিচালক ও মুখ্য অভিনেতা হিসেবে আমরা ঋত্বিক ঘটককেই দেখতে পাই। সমালোচকদের মতে সেই সময় এই সিনেমার সিনেমাটোগ্রাফি অন্যান্য ছবির তুলনায় অনেক এগিয়ে ছিল। সঙ্গীতের দায়িত্বে ছিলেন উস্তাদ বাহাদুর খান। এই সিনেমার মুখ্য কিছু চরিত্রের ভূমিকায় ছিলেন তৃপ্তি মিত্র, শাওলি মিত্র, বিজন ভট্টাচার্য, উৎপল দত্ত, জহর রায় প্রমুখ। যুক্তিতক্ক আর গপ্প 1974 সালে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডসের পক্ষ থেকে রজত কমল খেতাব লাভ করে সেরা গল্পের জন্য। এই সিনেমা নীলকান্ত বাগচির জীবন। ব্যক্তিটি বেহেড মাতাল, যে নিজের জীবনকে ভাসিয়ে দিচ্ছে এক অলীক জীবনস্রোতে। সে নিজেও জানে তার এই জীবনস্রোত তার প্রতিভাকে নষ্ট করছে অনবরত। ছবিতে সারিয়ালিজমের ছাপ সুস্পষ্ট। এই ছবির বিখ্যাত সংলাপ যা আজও মানুষের কানে বাজে, ভাবো ভাবো, ভাবা প্র্যাকটিস করো। এই ছবিতেই ঋত্বিক ঘটক নিজেকে একজন ব্রোকেন ইন্টেলেকচুয়াল বলে পরিচয় দিয়েছেন, যা সত্যিই তিনি নিজে মনে করতেন। তিন, তিতাস একটি নদীর নাম। অদ্বৈত মল্লবর্মণের উপন্যাস অনুসরণে এই ছবি। 1973 সালে বাংলাদেশ ও ভারতের যুগ্ম প্রযোজনায় মুক্তি পায় ছবিটি। সিনেমার চিত্রনাট্য ও পরিচালনার কাজে ছিলেন ঋত্বিক ঘটক নিজে। পাশাপাশি ছবিতে এক মাঝির চরিত্রেও তাকে লক্ষ্য করা যায়।
এই ছবির সঙ্গীত পরিচালনার ভার সামলেছেন উস্তাদ বাহাদুর খান। চরিত্রাভিনয়ে ছিলেন রশিদ সামেদ, গোলাম মোস্তাফা কাবারি, প্রবীর মিত্র এবং রহসান জামিল। এই সিনেমায় দেখানো হচ্ছে তিতাস নদীর এক জেলে যার নাম কিশোর এবং তার আকস্মিক বিয়ে। ঠিক পরের রাতেই তার স্ত্রীর অপহরণ হয়ে যায় এবং কিশোর পাগল হয়ে ওঠে তার স্ত্রীর খোঁজ না পেয়ে। পরবর্তী অংশে কী ঘটছে তা জানার জন্য ছবিটি আপনাদের অবশ্যই দেখতে হবে। অযান্ত্রিক 1958 সালের ছবি অযান্ত্রিক, যার পরিচালনার গুরুভার সামলেছেন ঋত্বিক ঘটক। এই ছবির মূল লেখক সুবোধ ঘোষ, তারই ছোট গল্প অযান্ত্রিক নিয়ে তৈরি এই সিনেমা। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন আলী আকবর খান। অভিনয়ে ছিলেন কালী ব্যানার্জি, শ্রীমান দীপক, কাজল গুপ্তা, কেষ্ট মুখার্জি ও অন্যান্য। 1959 সালে অযান্ত্রিক স্পেশাল এন্ট্রি পায় ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে। এই ছবির কাহিনী কম বেশি সকলেই আমরা পাঠ্যক্রমে পড়েছি। একটি অত্যন্ত দুঃখের অথচ ব্যঙ্গাত্মক গল্প অযান্ত্রিক, একটি ট্যাক্সি এবং তার চালক বিমলকে নিয়ে এই কাহিনী। আমরা এই সিনেমাতে দেখতে পাই বিমল একটি ছোট্ট শহরের বাসিন্দা। তার ট্যাক্সি তার একাকিত্বের একমাত্র সঙ্গী, যার নাম জগদ্দল। একজন নিঃসঙ্গ মানুষের একটি আপাত জড়বস্তুর প্রতি নিখাদ ভালোবাসা, আস্থা এবং তার ট্যাক্সিকে মানুষের মতন জীব ভেবে তাকে পাশে নিয়ে এগিয়ে চলার লড়াইকেই ফুটিয়ে তুলেছেন পরিচালক। আমরা চেষ্টা করেছি ঋত্বিক ঘটকের সবকটি ছবিকে যথাসম্ভব রাখবার, কিন্তু এত ভালো কাজের মধ্যে বাছাই করাটা প্রায় অসম্ভব হয়ে উঠেছিল। তাই আমরা তার অন্যতম গুরুত্বপূর্ণ ছবি নাগরিককে অনারেবল মেনশন ক্যাটাগরিতে রেখেছি। এক, রিফিউজি ট্রিলজি বা পার্টিশন ট্রিলজি। যে কোনো বাঙালি আড্ডাতেই ঋত্বিক ঘটকের পরিচালিত সিনেমার কথা হলে যে ছবিটি নিয়ে সবাই কথা বলে থাকে সেটি হলো মেঘে ঢাকা তারা। এবং আমাদের বিচারেও মেঘে ঢাকা তারা একটি অনবদ্য সিনেমা, যা মুক্তি পাবার 60 বছর পরে আজও বহু চর্চিত এবং প্রাসঙ্গিক একটি বিষয়। শক্তিপদ রাজগুরুর লেখা উপন্যাসের অনুকরণে তৈরি হয় মেঘে ঢাকা তারা এবং উপন্যাসের নামই রাখা হয় সিনেমার নাম। অভিনয়ে দেখা যায় সুপ্রিয়া দেবী, অনিল চ্যাটার্জি, গীতা দে, বিজন ভট্টাচার্য প্রমুখকে। সর্বোপরি এটি রিফিউজি ট্রিলজি বা পার্টিশন ট্রিলজির প্রথম ভাগ। ক্রমে ছবিগুলি হল কোমল গান্ধার এবং সুবর্ণরেখা। মেঘে ঢাকা তারা ও কোমল গান্ধারের সঙ্গীত পরিবেশনে ছিলেন যতীন্দ্র মৈত্র ও সুবর্ণরেখায় উস্তাদ বাহাদুর খাঁ। শোনালে এই তিনটি সিনেমার মূল পটভূমিকা ছিল বাংলার ভাগ, দেশের ভাগ, একই বাংলার দুটি ভাগ, জাত, ধর্ম, ভাষার ভাগ। এই ভাগের যন্ত্রণা, ঘর ছাড়া হবার তাড়না অভূতপূর্বভাবে ক্যামেরাবন্দি করেছেন ঋত্বিক ঘটক। পরিবার সমেত নিজের দেশের মাটি ছেড়ে সম্পূর্ণ এক নতুন পরিবেশে নিজেদের মানিয়ে নেবার ইচ্ছা ও ক্ষমতাকে তুলে ধরেছেন পরিচালক। একত্রে এই তিনটি সিনেমা আসলে পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে এসে লড়াই করার গল্প, সব হারিয়ে সামান্যতে বেঁচে থাকার গল্প। তাই এই সিনেমাগুলিকে একত্রে প্রথম স্থানে রাখলাম আমরা। আজ আমরা আপনাদের সামনে তুলে ধরলাম ঋত্বিক ঘটকের সেরা 5টি সিনেমা। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন এবং অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত আমাদের জানাবেন।